ঈদের দিন থেকেই বর্জ্য অপসারণে তৎপর দুই সিটি কর্পোরেশন। এই মুহূর্তে ঢাকা দক্ষিণের বংশালে আছেন সহকর্মী কিশোর জাহান। বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলোর তৎপরতা তো চোখে পড়ার মতো আমরা দেখেছি, কিন্তু আপনি তো এখন সেখানে আছেন, আপনি আসলে নিজের চোখে কি দেখছেন, কি চিত্র সেখানকার? এই মুহূর্তে আছি বংশালের নর্থ সাউথ রোডে, এবং রাজধানী জুড়ে আসলে সকাল থেকে ঘুরে যেটা দেখেছি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মগবাজার মালিবাগ এই জায়গাটিতে আমরা আসলে যথেষ্ট পরিষ্কার দেখেছি। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটু দেখাতে চাই। বংশালের এই জায়গাটিতে এসে কিন্তু আমরা কোরবানির পশুর বর্জ্য দেখতে পেয়েছি, এবং বংশালের আসলে পুরো রাস্তা জুড়েই জায়গায় জায়গায় আসলে, যেহেতু ফুটপাথের উপরে কোরবানি করেছেন, কেউ বাসার সামনে কোরবানি করেছেন কিংবা রাস্তায়, এখান থেকে কিন্তু শতভাগ বর্জ্য এখন পর্যন্ত সরিয়ে নেওয়া যায়নি। সাধারণ মানুষের সচেতনতাটা এবার বেশ চোখে পড়ার মতো, এবং তারা নিজ উদ্যোগে পরিচ্ছন্ন কার্যক্রমটা কিন্তু চালিয়েছেন। তারপরে যতটুকু অসমাপ্ত আছে এটা আসলে সিটি কর্পোরেশনের কর্মীরা সকাল থেকে মাঠে নেমেছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেটিও পরিষ্কার হয়ে যাবে। তো বংশাল থেকে এটাই ছিল আমার কাছে।